বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মোটামুটি একটু 30 বয়স হয়ে গেলেই কেন যেন মুখটা কুচকে যায়, কালো হয়ে যায়, তেল তেলে হয়ে যায়, মেস্তা ব্রণ দিয়ে মুখটা ভরে যায়, কেমন যেন অল্প বয়সে বয়সের একটা ছাপ চলে আসে। এরকম সমস্যার সমাধানের জন্য আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে একটা সিরাম তৈরি করে দেখাবো, যেটা নিয়মিত ব্যবহার করলে আপনাদের 30ও আপনাদের মনে হবে আপনাদের একদমই বয়স হয়নি, 18-র মতো লাগবে, আপনাদের মুখটা টান টান হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। বন্ধুরা, আলু কিন্তু আছে ব্লিচিং প্রপার্টি এবং এটাতে এতটা উপকারী আমাদের ত্বকের জন্য, বিশেষ করে বুড়িয়ে যাওয়া ভাব থেকে বুড়িয়ে যাওয়া ভাব থেকে মুখকে রক্ষা করে, মুখকে টান টান করে, উজ্জ্বল করে, ফর্সা করে দেয় এবং ইনস্ট্যান্টগুলো দিতে কিন্তু সাহায্য করে। আলুর রস, নিয়মিত আলুর রস মেখে দেখবেন আপনাদের মুখে একটাও মেস্তা থাকবে না, ব্রণ থাকবে না, কিছুই থাকবে না, মুখটা ফর্সা, বেবি সফট হয়ে যাবে। এর জন্য প্রথমে একটা আলু ভালো করে ধুয়ে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভালো করে গ্রেট করে নিয়ে এর থেকে রসটা বের করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটা একটা লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে প্রিয়জনের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এই উপকারী টিপসটা পেয়ে উপকৃত হতে পারে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এভাবে আলু থেকে রসটা বের করে নিতে হবে এবং আলুর রসে আছে ব্লিচিং প্রপার্টিজ, যেটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের দাগছোপ দূর করে, ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগও দূর করতে কিন্তু 100% কার্যকরী। এই আলুর রসটা আমরা যদি নিয়মিত মুখে ব্যবহার করতে পারি, আমাদের বয়সের ছাপ তো দূর হবেই, মুখের দাগও থাকবে না একটাও। এরপর আমি এখানে ব্যবহার করব অ্যালোভেরা জেল। আপনারা কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারবেন, তবে কেনাটা থেকে যদি ন্যাচারালটা দিতে পারেন তবে বেশি ভালো। অ্যালোভেরার মাঝখানে যে নরম অংশটা গজায় সেটা দিয়ে কিন্তু বেশি উপকার পাওয়া যায়, বেশি উপকার পেয়েছে, এর জন্য আমি মাঝখানের অংশটা থেকে এক চামচের মতো অ্যালোভেরাটা এখানে দিয়ে দিলাম। এবং প্রত্যেকটা অ্যালোভেরা আমাদের জন্য যে এতটা ভালো ত্বকের দাগছোপ দূর করে, এই গরমে যদি অ্যালোভেরাটা এইভাবে মাখতে পারেন, আপনাদের ত্বকের একটা দাগও থাকবে না, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বক কিন্তু ময়শ্চারাইজ হবে ভেতর থেকে, ত্বক ফর্সা হবে, উজ্জ্বল হবে। তাই নিয়মিত এই গরমে অ্যালোভেরাটা ব্যবহার করবেন এবং অ্যালোভেরাটা আপনারা ন্যাচারালটা যদি ব্যবহার করতে পারেন বেশি ভালো হয়। বন্ধুরা, এরপর আমি এখানে যোগ করবো একটা ভিটামিন ই ক্যাপসুল। আপনারা কিন্তু ই ক্যাপসুলের গুণাগুণ তো সকলে, যেমন ই ক্যাপসুল যেমন চুলের জন্য ভালো ঠিক তেমনি স্কিনের জন্য কিন্তু খুব ভালো। যদি নিয়মিত রাতে এই ক্যাপসুলটা এইভাবে মাখতে পারেন, আপনাদের ত্বকের দাগছোপ দূর হবে, ত্বক একটা বেবি সফট হয়ে যাবে, হাত দিলে আপনারা বুঝতে পারবেন ত্বকটা এতটা প্লেন মসৃণ হয়ে যাবে যদি নিয়মিত এই ই ক্যাপটা ব্যবহার করতে পারেন। আমি একটা ই ক্যাপ দিয়ে দিলাম যেহেতু এখন গরমকাল, দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিব হাফ চামচেরও কম মানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো আমাদের ত্বকের কাটা দাগছোপ দূর করে, ত্বক ইনস্ট্যান্ট ফর্সা করতে সাহায্য করে। নিয়মিত আপনারা যারা রূপচর্চা করেন তারা অবশ্যই একটু সময় বের করে হলুদের গুঁড়োটা নিয়মিত রূপচর্চার প্যাকে দিয়ে দেবেন। হলুদ আমাদের ত্বকের কোনো মানে হলদে দাগ থাকবে না, কিন্তু হলুদের একটা ফর্সা ভাব এনে দেবে ত্বকের মধ্যে। এটা আপনারা তৈরি করে ফ্রিজে 3 দিন রাখতে পারবেন, কারণ যেহেতু আলুর রস দিয়েছে আলুর রসটা কিন্তু খুব দ্রুতই কালো হয়ে যায়, তাই 3 দিনের বেশিটা রাখতে পারবেন না, নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই জেলটা পুরোটা মুখে মাখবেন, মেখে আপনারা ঘুমিয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ধোয়ার কোনো দরকার নেই, সকালে উঠে আপনাদের নিজেদের ত্বক দেখে নিজেরা অবাক হয়ে যাবেন, আপনাদের ত্বকটা টান টান হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস এখানে ন্যাচারাল ব্যবহার করেছি, কোনো সাইড ইফেক্ট নেই, নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন। 3 দিনেরটা তৈরি করে 3 দিনে ব্যবহার করে শেষ করে ফেলাবেন, তারপর আবার তৈরি করবেন, মুখটা এতটা ফর্সা হবে আপনারা অবাক হবে।